অ্যাকচুয়ালি নিমন্ত্রণ আছে, সামনেই পুজো, বুঝতেই পারছো, তার মধ্যে এত মানে এই নিমন্ত্রণ না আসলে রাগ করবে আসবে না এরকম বলে বলে মানুষ লোকজন এত জ্বালাচ্ছে, মানে জ্বালাচ্ছে কথাটা বাধ্য ইউজ করলাম, বিকজ অফ না করে দিয়েছিলাম, বললো না আসতেই হবে, দুপুরে লাঞ্চ করতেই হবে, যেহেতু আমি ইলিশ মাছ ভালোবাসি তো ওর জন্যই। এবার এত কিছুর মধ্যে এখন বাজে 4:00 আর আমি কলেজ থেকে ফিরে এসে জাস্ট যাচ্ছি লাঞ্চ করতে, ভাবো একবার জাস্ট। তো সামনে ঢাকুরিয়াতে বাড়ি, যাওয়ার আগে একটু মিষ্টি তুলবো শ্রীহরি থেকে। এই হলো পিছনে শ্রীহরি মিষ্টির দোকান, এই দোকান থেকে আমাদের অ্যাকচুয়ালি বাড়ির পুজো যাবতীয় মিষ্টি আছে, কারণ এই দোকানে কিন্তু মিষ্টি প্রচণ্ড ভালো এবং ভালো কোয়ালিটির, দাম একটু হয়তো বেশি বাট ভালো কোয়ালিটির। চলো দেখাচ্ছি কী হবে। আপনি রসমালাই কিছু নেই, কোনটা ভালো হবে, কোনটা কত? আচ্ছা রাবড়িটা ভালো হবে, তো দুটো রাবড়ি, দুটো রাবড়ি দাও। ব্রেক রসগোল্লা কত করে গো? ছানা জেঠু আসেনি? এটা কি? এই যে এটা কি সুন্দর, তুমিও জানো না তোমার বউ কি রান্না করছে। এটা কি? আচ্ছা বাহ, সব খাই। পুজোটাও নাকি করেছে, কোনো মানে হয় ডাল মাংস ইলিশ মাছ ভাজা কারকোলের, এটা কি কারকোলের পুর, আবার ইলিশ মাছের পাতুরি। ভাগ্য করে বউ পাইছ, এত রান্না করে খাওয়ায় তোমায়। আমার ছেলেরে খাওয়াচ্ছি, কি অবস্থা। বলে নাকি প্রথম এসছি, এর আগে ছোটবেলায় এসে গান্ডে পিন্ডে খেয়ে যেতাম, না বউ শুধু ওরা কেটে দিল, দেখেছো বউ কত ভালোবাসে, দেখেছো এরকম বউ কি পাবে, মা করে না বাবার জন্য না। বউ একেই বলে ভালোবাসা, বুঝলে বাবা। এটা কি খাইয়ে গিফট করতে হয় এরকম ব্যাপার? আমি নেবো না এটা, সেম দিতে নেই, প্রচুর পেট ভরে গেছে, চড়তে চড়তে পাচ্ছি না, এতটাই খেয়ে নিয়েছি, কারণ এতটা সুন্দর রান্না হয়েছিল। আর ইলিশ মাছ ফেভারিট বুঝতেই পারছো, আর আবার গিফটও দিল, মানুষের থেকে এত ভালোবাসা পাই, মানে এগুলো যেন থাকে এইটুকুই চাই শুধু। তো চলো ব্লগটা এখানে করছি, দেখা হবে পরে ব্লগ, টাটা।